ভরি ওয়ান ওয়েলকাম টু এডুকেশন হেল্পলাইন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমার যেই বিষয়টি হচ্ছে আলোচনা সেটা হচ্ছে টিসের প্রিপারেশন নিয়ে কোথায় কোথায় এক্সাম দিতে পারব তার একটা লিস্ট আমি বলে দেব অর্থাৎ ভার্সিটিতে আমরা অনেকেই অনেক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি বাট এই প্রিপারেশনে আমরা যদি এই চান্স এই বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো সেটা নিয়ে আজকে আমার আলোচনা হবে তো প্রথমে চলে আসি যারা এবার ভার্সিটি অর্থাৎ মেডিকেল প্রিপারেশন নিয়ে মে প্রিপারেশন নিচ্ছ যারা মেডিকেলে পড়ার ইচ্ছা আছে তারা কোথায় কোথায় এক্সাম দিতে পারবা সেটা হচ্ছে মেডিকেলের জন্য তোমরা প্রথমেই পরীক্ষা দিতে পারবা মেডিকেলে পরীক্ষা দিতে পারবা এক নম্বর সেকেন্ড তোমরা যেটা পরীক্ষা দেবে সেটা হচ্ছে কৃষি বিশ্ব কৃষি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা তিন হচ্ছে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা চার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি আর ডি চবি এর এ রাবি প্রবি প্রবি জবি হাবি প্রবি এর এ আর মাভাবি পরীক্ষা দিতে পারবা সবগুলো শর্ট ফর্ম সো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে কোথায় কোথায় এক্সাম দিতে পারবা সো ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছো তারা প্রথমেই বলে রেখে তারা প্রথম সব কয়টা বুয়েট কুয়েট চুয়েট রুয়েট এগুলো তো পরীক্ষা দিতে পারবা পাশাপাশি বুটেক্স মিসড এম এস মিসড আই ইউটি বিউপি সাস্টের বি ইউনিটে এক্সাম দিতে পারবা আর যারা ভার্সিটি প্রিপারেশনের জন্য নিলে তাহলে এর ক ইউনিট যদি ভার্সিটি ক ইউনিটের জন্য প্রিপারেশন নাও তাহলে তোমরা এর ক ইউনিট জাবি এর ক ইউনিট এর সি ইউনিট খুবই এর ক ইউনিটে পরীক্ষা দিতে পারবা তাছাড়াও নবি প্রবি এর এ ইউনিট জবি এর এ এবং সি প্রবি এর 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 বি 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 ও ডি মাভা সি এবং পবি তো এই কয়টা বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে আর যারা খ খ ভার্সিটি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা যে যে পরীক্ষা যে যে ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে সেগুলো হচ্ছে সকল ভার্সিটির মানবিক ইউনিট এবং সকল ভার্সিটির সম্মিলিত অর্থাৎ ঘ ইউনিটে পরীক্ষা দিতে পারবা যারা ভার্সিটির গ ইউনিটে প্রিপারেশন নিচ্ছ তারা শুধু সকল ভার্সিটির ব্যবসায় শাখা অনুসরণে পরীক্ষা দিতে পারবা যারা ভার্সিটির ঘ ইউনিটে পরীক্ষা দিচ্ছ প্রিপারেশন নিচ্ছ তারা ঢাবি রাবি চবি ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবা জাবিয়ের সকল ইউনিট অর্থাৎ যারা বিজ্ঞান বিজ্ঞানের স্টুডেন্ট আছো তারা জাবিয়ের সকল ইউনিটে পরীক্ষা দিতে পারবা সকল বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটি সম্মিলিত ইউনিট অর্থাৎ সকল বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটি যেগুলো আছে সেগুলোর ঘ ইউনিটে পরীক্ষা দিতে পারবা তবে এই ক্ষেত্রে তোমাকে নবম দশম শ্রেণির ম্যাথ বইটা পড়তে হবে এবং আই আইকিউটা ভালো করে জানতে হবে ভালো করে পড়তে হবে এই ছিল আমার আজকের ভিডিও কিছু জানার থাকলে অবশ্যই বলে ফেলো আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বেলাইকনে ক্লিক করো আর পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভার্সিটি অ্যাডমিশন রিলেটেড যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করো যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পাব আল্লাহ হাফিজ